বরিশালের হরতালের খবর জানাতে সেখানকার সদর রোড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিধান সরকার। বিধান, বরিশালে হরতাল ঠিক কিভাবে পালিত হচ্ছে? বরিশালে যে বিএনপি যে হরতাল ডাক দিয়েছে সারা দেশব্যাপী, আজকের হরতালে কিন্তু ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। আজকের হরতালের সমর্থনে কেবলমাত্র লঞ্চঘাট এলাকা থেকে 6:45 মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে একটি মাত্র মিছিল বের, ওখানেই শেষ হয়। এছাড়া ঠিক 8:15 দিকে ব্রাণ কম্পাউন্ড থেকে জেলা স্কুল পর্যন্ত আরেকটি হরতালের সমর্থনে মিছিল বের হয় উত্তর দক্ষিণ জেলা বিএনপির সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে। এছাড়া নগরীর অন্য কোথাও হরতালের সমর্থনে খুব একটা পিকেটিং বা অন্য ধরনের কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। বিধান, সেক্ষেত্রে কি আপনি হরতালের বিপক্ষে কারোর অবস্থান দেখেছেন, কোনো মিছিল বা কোনো কর্মসূচি? মনির, এখন পর্যন্ত হরতালের বিপক্ষে কোনো মিছিল বের হয়নি, হরতাল বিরোধী কোনো মিছিল বের হয়নি। তবে আপনাকে জানিয়ে রাখি, সহিংস ঘটনার মধ্যে একটি যে ঘটনা, সেটি ঠিক 4:15 দিকে আপনার রূপাতলী একটা কাঁঠালতলা নামক স্থানে একটি ঔষধ কোম্পানির কাভার্ড ভ্যানে হরতাল সমর্থনকারীরা আগুন জ্বালিয়ে দিয়েছিল। তবে আজকেরও অন্যান্য দিনের ন্যায় হরতালের ন্যায় কিন্তু পুলিশ প্রশাসন বেশ কঠোর রয়েছে। আমাকে পুলিশ কমিশনার জানিয়েছেন যে আজকের কিন্তু 450 পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং র্যাবের টহল দল রয়েছে বরিশালে, এবং যেখানেই এই জন্য কিন্তু হরতাল সমর্থনকারীরা খুব একটা পিকেটিং করতে পারছে না। তবে নগরীর সিএনবি রোডে নাসরিনের নেতৃত্বে ছাত্র দলের নেত্রী, ওনার নেতৃত্বে একটি স্থানে টায়ার সংযোগ করেছিল। এছাড়া নগরীতে 2-3টি অটোরিকশা ভাঙচুর করেছে। এছাড়া কিন্তু নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে, কেবলমাত্র দূরপাল্লার বাস চলছে না এই হরতালে। তবে রূপাতলী থেকে কিন্তু আভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে এবং আপনার লঞ্চ চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে আজকের এই হরতালে।